नमस्कार बंधुरा, एस बांगला कुकिंग चैनल आपनादेर सबाइके जानाई स्वागत। आसुन बंधुरा, आज आमी जे रेसिपिटी करछि सेटी आपनादेरके देखाई। आमी आज राधुनी इलिश तैरी करब। राधुनी इलिश तैरी करते कि लागछे, आमार एखाने नून आर हलुद दिए माछगुलोके भालो करे माखिए रेखेछि। एक चामच नून दिएछि, एक चामच हलुद दिएछि। आसुन बंधुरा, आर कि कि उपकरण लागछे एकबार देखिए दिई आपनादेरके। प्रथमे लागछे कालो सर्षे बाटा, सादा सर्षे आर पोस्त बाटा, नून, चेरा काचा लंका कुचि, हलुद, कालो जिरे और राधुनी बाटा। एखाने जल और एखाने एकटा इंडक्शन ओवन नियेछि, ओखाने आमि तेल गरम करते दियेछि। बंधुरा तेलटी एबार गरम होच्छे, ततक्षण आमि माछटा गद दिये देब। बंधुरा आमार तेलटी गरम हये गेछे, आमि गरम तेलेर मध्ये माछगुलोके दिये दिच्छि आस्ते आस्ते। आमि इलिश माछगुलो बेशी भाजबो ना, এই ইলিশ মাছগুলো বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণে এখানে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা সর্ষেটা আমি ছেঁকে নিচ্ছি। সর্ষেটা না ছেঁকে নিলে না এর ভেতরে অনেক ভুষি থাকে, এগুলো পেটে গেলে আমাদের অনেকে শরীর খারাপ করতে পারে। তাই আমি এই কালো সর্ষেটা ভালো করে জল দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। আমি আঁচটা একদম কমিয়ে দেবো মাছের। দেখুন বন্ধুরা, এই সর্ষে কেটে কীরকম কালো কালো এ বেরোচ্ছে, এগুলো পেকে গেলে আমাদের সবার খুব ক্ষতি করবে, তাই আমি এগুলো বাদ দিয়ে দিলাম। আর আমি সাদা সর্ষেটা ছাকলাম না, সাদা সর্ষের পোস্তটা ছাকাই ছিল ভালো করে, আমি এর ভেতরে ব্যাটারে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা একটু ছেঁকে নেব। কিন্তু আমার ছাকা হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম। চামচটা একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে। মাছগুলো উল্টে দেবো আস্তে আস্তে। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। ততক্ষণে মশলার ব্যাটারটা ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। এর ভেতরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কুচি। আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর ভেতরে। বন্ধুরা আমার মাছটি ভাজা হয়ে গেছে, আমি মাছটি এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এক চিমটে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে,
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। আমার আরেকটু জল লাগবে, আমি এর ভিতরে আরেকটু জল দিয়ে দেবো। এর ভিতরে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটা আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। বন্ধুরা আমি 2 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে দিচ্ছি। মাছগুলো একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভিতরে সামান্য একটু, বন্ধুরা আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমি আবারও 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এই ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি 5 মিনিট বাদে আবারও ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা আমি ঢাকা খুলতে কি সুন্দর রাঁধুনির গন্ধ বেরোচ্ছে। মাছগুলো আমি একবার ভালো করে উলটে দিচ্ছি। মাছগুলো ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে। এই বেশি মাছগুলো বন্ধুরা আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম আর আমি চাপা দেব না। ঝোলটাও আমার শুকিয়ে গেছে। আমি ঢাকা না দিয়ে এবার 1 মিনিটের জন্য আমি এরকমভাবে রেখে দেবো, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। দিয়ে এর ওপর থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দেবো একটু। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা আমি মাছগুলো বাটির মধ্যে ভালো করে তুলে নিচ্ছি। ইলিশ মাছ তো আস্তে আস্তে চুলছি, না হলে ভেঙে যেতে পারে। এবার আমি যে ঝোলটা ছিল এর মধ্যে একটু ঢেলে দিলাম। এরপরে যে দুটো আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা চেরা রেখে দিয়েছিলাম দুটিকে আমি এরকম করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমাদের এই রাঁধুনি ইলিশ
তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এই রাঁধুনি ইলিশটি মানে ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। বন্ধুরা আসুন আমি একটু টেস্ট করে দেখাই কেমন হলো। মাছটা খুবই গরম, বুঝতেই পারছেন, সবে নামালাম। তো আপনাদের সামনে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে, আপনারাও বাড়িতে এইভাবে খাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা।